কি অবস্থা দাঁড়াবে আগামী 7 দিনে তা জানি না। জেলেনস্কি কোথায়? উনি ইউক্রেনে আছেন, রাজধানী কিয়েভে আছেন। আমেরিকানরা বলেছে আমি প্লেন পাঠাচ্ছি তোমাকে উঠিয়ে আসি, তোমার নিরাপত্তা আমাদের দরকার। উনি বলেছেন জনগণের সাথে থেকে লড়াই করতে করতে জীবন যদি দিতে হয় তাহলে দেব। এটা হলো নেতৃত্ব, এটা হলো নেতৃত্ব। জিয়া রহমান সম্পর্কে কত কথাবার্তা এরা বললো, কিন্তু একটা মানুষ আরও কি করেছে 14টা দোষ বার করেন, কিন্তু দাঁড়িয়ে উনি তো প্রথম বলেছেন। হ্যাঁ ঠিক আছে, নেতার প্রতি শ্রদ্ধা দেখে বলেছেন তার নামে আমি স্বাধীনতা ঘোষণা করছি। আর কেউ তো পারেননি, আর কেউ তো করতে পারেননি। 25 মার্চ রাত্রেবেলা উনি নিজে তার জায়গা থেকে বেরিয়ে এসে জনগণের লড়াইয়ে সামিল হতে পারতেন না? আমাদের দেশে কীরকম, আমরা নেতার ভালো মন্দ বলতে পারবো না, শুধু ভালোটা বলতে হবে। এত বড় নেতা মাও সেতুং, তার দেশে বিপ্লবের পরে তারা নিজেরা যখন পর্যালোচনা করেছেন তখন বলেছেন মাও সেতুং, বিশেষ করে তার স্ত্রীর নেতৃত্বে যে প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছিল, বলেছে মাও সেতুং তার জীবনের 70 ভাগ বিপ্লবী ছিলেন, 30 ভাগ বিপ্লব বিরোধী ছিলেন, খেয়াল করবেন। আচ্ছা আমি আজ বলতে পারি, আমি দু এক জায়গায় বলবার পরে কেউ কেউ আমার সম্পর্কে বলেছেন 25 মার্চ রাত্রেবেলা উনি নিজে তার জায়গা থেকে বেরিয়ে এসে জনগণের লড়াইয়ে সামিল হতে পারতেন না? কিন্তু বলা হয় না, কৌশলগতভাবে উনি করেননি, ভালো করেছেন। এখন আমি আমার চোখের সামনে জেলেনস্কিকে দেখতে পাই, 40 মাইল দীর্ঘ, 40 কিলোমিটার দীর্ঘ সামরিক বাহিনীর বহর আসছে। এই কাহিনী বললে অনেক লম্বা, আমি সেই দিকে যাব না, আমি বর্তমানের কথায় আসি। 71-এর মার্চ, আজ 2022-এর মার্চ, কী হবে বলেন তো? 3টা প্রজেক্ট বাতিল হয়েছে, আজকের পত্রিকায় কেউ হয়তো দেখেছেন। 3টা প্রজেক্ট বাতিল করার আগে সেই 3টা প্রজেক্টের হিসাব নিকাশ করবার জন্যে, যে মূল্যায়ন করা হয় সেই ইভ্যালুয়েশন করবার জন্যে 320 কোটি টাকা খরচ হচ্ছে। শুধুমাত্র এইখানে মেট্রো মানে মাটির নিচে দিয়ে রেল সহ 3টা প্রকল্প চলবে কি না, তার জন্য 320 কোটি টাকা খরচ করবার পরে ওগুলো বাতিল। আর কি নিদারুণ দৃশ্য, প্রত্যেক দিন ঢাকা শহরের যেখানেই যাবেন দেখবেন ট্রাকের পেছনে সারি সারি মানুষের লাইন। জিনিসের দাম যে কত বেড়েছে সেটা বলবার দরকার নেই। কবে বাড়লো জিনিসের দাম? ইউক্রেনের যুদ্ধের পরে? ইউক্রেনের যুদ্ধের আগে দাম বাড়ে নাই? বেহায়া মন্ত্রী এক একটা বলে ইউক্রেনের যুদ্ধের কারণে দাম বেড়েছে, কিন্তু জনগণের তো ক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা। মানুষের যদি ক্রয় ক্ষমতাই বাড়বে তাহলে ও বাজারে না গিয়ে কী কারণে টিসিবি ট্রাকের পেছনে লাইন দেয়? একটা মিথ্যুক প্রতারক সরকার। এই মার্চে ওদের মিথ্যার ফুলঝুরি বাড়ছে। এখন এই মার্চে আমরা কি করব? আমি বলি এই মার্চে শুধু সবাই মিলে একবার পথে নামবার কথা। ওই মার্চ মনে করেই দেখেন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, এই মার্চেও যেন সবাই ঐক্যবদ্ধ হয় এবং দাঁড়িয়ে বলি বাবা তুই যা, না হলে ঝেঁটিয়ে বিদায় দেবে। সংগ্রামী আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সময় কম, সময় কম। ধন্যবাদ, 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 ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত এই সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটি উদ্যোগে 1971-এর উত্তাল মার্চ শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 1971-এর যে উত্তাল, যে পরিবেশ পরিস্থিতি,
অগ্নিজরা দিনগুলোর যেসব নায়ক ছিলেন তাদের মধ্যে বিশেষ এখানে উপস্থিত নায়ক নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী সংগ্রামী মুক্তিযোদ্ধাবৃন্দ, এখানে উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকে এই উত্তাল মার্চে 1971-এর স্মরণ করতে গিয়ে এই মার্চ মাসে যারা এই উত্তাল অবস্থা সৃষ্টি করার জন্যে যারা অবদান রেখেছে আমরা আজকে এই মঞ্চ থেকে সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সে সময় যারা প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করছি। এই উত্তাল মার্চ যে পরিণতিতে গিয়ে থেকেছিল সেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ যে শুরু করার ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, আমরা শহীদ জিয়াউর রহমানকে এখানে স্মরণ করতে চাই। তারপরে এই মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আত্মাহুতি দিয়েছে, বীর দর্বে যুদ্ধ করেছে, আমরা আজকে সকলকে এই মঞ্চ থেকে স্মরণ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন। মুক্তিযুদ্ধের প্রাককালে 71-এর মার্চ মুক্তিযুদ্ধ শুরু এবং মুক্তিযুদ্ধ সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যারা যাদের বিশেষ অবদান আজকে এই মঞ্চে সকলই উপস্থিত। আমরা যখন সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটি করি তখন আমাদের লক্ষ্য ছিল যে দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের 50 বছরের প্রকৃত ইতিহাসকে এদেশের জনগণের সামনে তুলে ধরা। এই জন্য যে বর্তমান যারা গায়ের জোরে সরকার, সেই বয়কটের সরকার, দিনের ভোট রাতে ডাকাতি করে যে সরকার, তারা গায়ের জোরে সরকারি টিকে থাকার জন্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাংলাদেশের 50 বছরের ইতিহাসকে বিকৃত করে তাদের স্বার্থে ইতিহাসকে রচনা করার চেষ্টা করছে। আর আমাদের সেখানেই চ্যালেঞ্জ ছিল যে আমরা ইতিহাসকে, সত্য ঘটনাগুলোকে জাতির সামনে তুলে ধরা। আপনারা দেখেছেন আমরা গত বছর মার্চ মাসে আমাদের যে এই সুবর্ণ জয়ন্তীর কাজ শুরু হয়েছিল, প্রথম আমরা 2 মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন যিনি করেছেন আজকে এখানে উপস্থিত